দাশপুর পুলিশের মানবিক রূপ। মাস দুই দিন আগে দাশপুর থানার রাজনগরে এসে ঘোরাঘুরি করছিল এক যুবক। রাজনগর এলাকার কিছু মানুষ ওই যুবকের সাথে কথা বলে বুঝতে পারেন যুবক মানসিক ভারসাম্যহীন। জিজ্ঞাসাবাদের পর জানা যায় ওই যুবকের নাম উমেশ কুমার, বয়স 20 বছর, গ্রাম তারাধামান, পোস্ট পাটরি, জেলা সমস্তিপুর, বিহারের বাসিন্দা। রাজনগরের কয়েকজন মানুষ থানায় খবর দেন। দাশপুর থানার সাব ইন্সপেক্টর রূপক পাণ্ডে ওই যুবককে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করায় উমেশ জানায় তার বাড়ি বিহারের তারাধামান গ্রামে। তারপর দাশপুর পুলিশের তৎপরতায় বিহারের ওই এলাকার থানার পুলিশের সাথে যোগাযোগ করা হলে উমেশের দাদা রমেশ রাম ভাইকে বাড়ি ফিরিয়ে নিতে আসেন। ওই যুবকের দাদা রমেশ রাম দাশপুর থানাকে ধন্যবাদ জানিয়েছেন। সন্তু বেরার রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। আরে আপনি কি এত অ্যাডভান্স আমি বুঝবো কি করে, চলে গেছেন, কত দূর গেছেন? কি নাম আছে আপনার? রমেশ রাম। রমেশ রাম, বাবার নাম? বিষ্ণু রাম। বাড়ি? বিহার। বিহার কোথায়? সমস্তিপুর। সমস্তিপুর, এটা কে? ভাই। কি নাম ওর? উমেশ কুমার রাম। উমেশ কুমার রাম, কোথা থেকে নিয়ে যাচ্ছেন একে? कितने महीना गुम हुआ था? वो ढाई तीन महीना हो गया। आपका घर कहाँ है? शाहपुर पटोरी, जिला समस्तीपुर। आपका क्या काम करता है भाई? ये तो मेंटेन है थोड़ा सा। आपका भाई का नाम क्या है? उमेश कुमार है। उसका बॉयस? एज क्या है? होगा वही 22 साल होगा। 22 साल होगा। क्या बोलना चाहते हो यहाँ पुलिस स्टेशन के पुलिस को? क्या आपका धन्यवाद देना चाहते हैं और क्या बोलेंगे कि दे दिए आप, बता दिए कि आप तो इधर उधर चल जाता तो गुम हो जाता तो बता नहीं पाते, लेकिन अब साहब फ़ोन करके पता लगा के दे दिए। हमारे मुखिया जी का भी धन्यवाद है और सर जी का भी धन्यवाद है। और आपका नाम क्या है? रमेश राम।